কাঁঠালের বেশি দিয়ে ডাল কিভাবে রান্না করতে হয় আজকে আমি তাই শেয়ার করব। প্রথমেই আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে সাফ করে ধুয়ে নিয়ে নিলাম। বিচিগুলো ভালো করে সেদ্ধ করে নিব অল্প লবণ দিয়ে। তারপরে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একেবারেই মিহি করে ব্লেন্ড করতে হবে না, অল্প অল্প গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে খেতে। সবগুলো আমি কড়াইতে দিয়ে দিব, দিয়ে গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। পানিটা কিন্তু গরমই দিতে হবে। চুলায় বসিয়ে দিব, 2-3 মিনিট ঝাল করে নেব। তারপরে আমি এখানে নিয়ে নিলাম 1টা পেঁয়াজ, 2টা শুকনো লঙ্কা আর 1টা রসুন কুচি করে নিয়ে নিলাম। পানিটা যখন ফুট উঠে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি ভালো করে মিক্স করে নিয়ে 10 মিনিট পর্যন্ত আমি এই কাঁঠালের বিচিটা ঝাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব 1টা বাটি মেদে নামিয়ে। তারপর আমি কড়াইটা ধুয়ে আবারও আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব, দিয়ে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব অল্প একটু গোটা জিরা, দিয়ে দিব তেজপাতা, দিয়ে ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ না পর্যন্ত লাল লাল কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো। কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করাটা একদমই সহজ, আর এটা খুব সহজেই হয়ে যায় কম সময়ের মাঝেই। আর এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যদি না খেয়ে থাকেন তো অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়, ভীষণ ভালো লাগবে। তো এরকম হয়ে গেল, হয়ে গেলে ডালটা আমি দিয়ে দিব। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে অল্প আর মধ্যে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল ডাল।